ফার্স্ট আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি খেতে, মানে সকালের নাস্তা খাওয়ার জন্য। সাডেন প্ল্যান, আজকেও সাডেন প্ল্যান হয়েছে। তো নাস্তা খাওয়ার জন্য এসেছি, দেখা যাক কি খেতে পারি আজকে। তো ভিউয়ার্স, খাওয়া দাওয়া তো শেষ হয়েছে, এখন আমরা গাড়িতে উঠেছি। ওঠার পর দেখি কোথায় যাওয়া যায়, যেহেতু ফ্রাইডে তো একটু ঘোরাঘুরি করব। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো খুব তাজা টাইপের মাছ, এবং সেই মাছগুলি কিরকম জীবন্ত সেটাই শেয়ার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত বড় সাইজের রুই মাছ। তো মনে হয়েছিল আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করে নেই। কিছু মাছ এখানে পানির মধ্যে রেখেছে, ওগুলো কিন্তু একেবারেই তাজা। এরকম তাজা মাছ দেখতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? খেতে তো আরও ভালো লাগবে। যাই হোক, আমাদের প্ল্যান ছিল যে আজকে খাওয়া দাওয়ার পর বাসায় চলে যাওয়া, বাট আদনান আমাদের কোথায় নিয়ে গেল? আমরা ভেবেছিলাম বাসায় চলে যাবো, বাট না, আমরা এখন দেখি কোথায় যাচ্ছে। মগবাজার হয়ে আদনান কোথায় নিয়ে যায় আমাদেরকে? আমার ভিডিওটি এতটাই বড় হয়ে গিয়েছিল যে আমি দুইটা পর্বে ভাগ করে নিয়েছিলাম, মানে দুইটা পার্ট করে ফেলেছিলাম। ফার্স্ট পার্টটা তো কালকে দেখিয়ে দিয়েছিলাম, আর আজকে আমি সেকেন্ড পার্টটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, দেখতে থাকুন কী করেছি, কীভাবে কী হয়েছে, সব কিছু আশা করি আপনাদের ভালো লাগবে। ইয়েস, আমরা হাতির ঝিল যাচ্ছি। তো আপনাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি, হাতির ঝিলের রাস্তাটার কী অবস্থা এখন, একেবারে ফ্রি, খুব ভালো লাগছে ওয়েদারটাও। এটা হচ্ছে হাতির ঝিলের লেক। তুই তো তুই যেগুলোর কথা চিন্তা করস, ওগুলো গিয়ে আমি রাস্তা থেকে রাতে খুব ভালো লাগে। হাতির ঝিলের লাইটিং থাকে, দেখতেও ভালো লাগে। আমি একবার আমার আরেকটা ভিডিওতে শেয়ার করে নিয়েছিলাম। তোর প্রোডাক্ট যদি সবকিছু যদি ভালো হয় আর আমাদের যদি রিকোয়ারমেন্ট থাকে, অবশ্যই গাছ সবকিছু মিলে। ওয়াও, কি সুন্দর দুই সাইডে, আপনি দেখো এই জায়গাটা আসলে সুন্দর। তারপর আবার আজকে মানে ওয়েদারও ভালো লাগছে। আমরা এগোচ্ছি, দেখুন হাতির ঝিলে এসেছি। হাতির ঝিলের পরের থেকে সবকিছু ঝিলটাও দেখাচ্ছে, মানে লেকটি এবং ব্রিজটাও দেখা যাচ্ছে। ব্রিজটা রাতের বেলা এতটা সুন্দর লাগে, এতটাই লাইটিং থাকে, দেখতে অনেক ভালো লাগে। মানে সবগুলোর সাথে সবকিছু শেয়ার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আশেপাশে কিরকম বাংলাদেশের হাতির ঝিল। আসলে খুবই ভালো করেছে এটা, সবচেয়ে ক্রুশিয়াল কি এটাই না? মনে হয়েছে একটু শেয়ার করে নিই আপনাদের সাথে, আপনাদেরও ভালো লাগছে নিশ্চয়ই, তাই না? আর নলেজ বলে থাকি আপনাদের ভালো লাগা মানেই তো আমার ভালো লাগা। অনেকটাই ভালো হয়ে যায় আমার আসলে এরকম ওয়েদার, তারপর রোড ফ্রি থাকলে তখন মনে হয় যে অন্য একটা জায়গায় চলে আসছি। আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন কতটাই সুন্দর লাগছে। আজকে আমি হাতির ঝিলের সাথে পরিচয় করে দিব আপনাদের। ওয়াও, এই জায়গাটা খুবই সুন্দর। এখানে
মনে হয় অনেকটা বাড্ডা রামপুরা সব জায়গায় যাওয়া লাগবে এই রাস্তাটা দিয়ে। এটা দিয়ে কয়েকটা পার্ট আছে, সাইডেও ব্রিজ আছে। তো ভিউয়ার্স কেমন লাগছে আজকে আমার হাতের জেলের টোটটা? ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্স জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লেগেছে বাংলাদেশের হাতের জেলের এই রোদটা। বিশ্বাস করুন এই অবস্থায় তো আমরা এখন একটা ফ্যাক্টরিতে কাজ নাই, সব ফ্যাক্টরি বন্ধ। পুলিশ প্লাজা কনকর্ডের কাছে চলে আসছি। লেকের পানিটা আজকে ঝকঝক করছে, আসলে ওয়েদারের উপর সবকিছু ডিপেন্ড করে তাই না? হাঁটাহাঁটি করছে আমি আজকে হাতির জেলের মোটামুটি যতটুকু যাচ্ছি সবগুলো শেয়ার করে নিয়েছি। সাথে গাছপালাও আছে অনেকগুলো গাছ, নিজে কেমিক্যাল বানাই নিজে প্রোডাকশন করি। কি সমস্যা হইতেছে কি না হইতেছে একটা একটা এইটা একটু বাড়াই দেবো, একটু ফোম বেশি হচ্ছে ঠিক আছে, একটু এন্টি ফোম এজেন্ট দিয়ে দিই আর একটু বাড়াই না মামা, এন্টি ফোম এজেন্ট বাড়াইছি দেখি যাবার কাপড়ে। আপনাদের কাছে নিশ্চয় ভালো লাগছে এরকম গাছপালা দেখে তাই না? ধরনের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস। আর একটু দেখাচ্ছি লেকের অবস্থা দেখো। ওই জায়গাগুলো কত সুন্দর, খুবই সুন্দর লাগছে তাই না? গাছপালা লেক ব্রিজ সব কিছু মিলে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। হাতির ঝিল পুরোটা ঘুরতে কতক্ষণ লাগতে পারে টাইম? অ্যাকচুয়ালি হাতির ঝিলটা এত বড় যে এটা যদি আমরা সম্পূর্ণ গাড়ি দিয়ে ঘুরি অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিট লাগতেই পারে, কারণ এটা লেক আছে ব্রিজ আছে মানে অনেক পার্ট আছে আর কি এটার। আজকে আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি অতটুকু শেয়ার করে নিচ্ছি, হাতির ঝিলে যে যতটুকু দিয়ে আমি যাচ্ছি, তারপরে দেখুন কতটা সুন্দর এতটুকু জায়গাতে। এই গাছগুলো অনেক সুন্দর, এগুলো কি খেজুর গাছ কিনা যায় না? কৃষ্ণচূড়া গাছও আছে দেখাচ্ছি।
এখন হাতির জেলা রাস্তায় এসেছি, আপনাদের সাথে শেয়ার করেছি কিছুটা। তো খুব ভালো লাগছে সবাই, মানে সোহেল আছে, আদনান, আমি। তারপর কোথা যাব আমরা আদনান, নাকি বাসা চলে যাব? বাসার দিকে যাচ্ছি, তারপর বাসা চলে যাব। যেহেতু আজকে ভাইয়া ভাবি বাসায় আছে, তো তো আমরা মানে বাসায় আজকে টাইম দিব। তো আপনাদের নিশ্চয় ভালো লাগছে আজকে আমাদের এই শেয়ারিং ব্যাপার। তো যাচ্ছি, সাথে থাকুন। আমরা এখন সোনারগাঁও হোটেলের কাছে দিয়ে বাসে চলে যাচ্ছি, এখন বাসে চলে যাচ্ছি। তো আজকে আমাদেরকে সকালের নাস্তাটা কে খাওয়ালো? আদনান, সোহেল। এখন পরিবার মসজিদের কাছ দিয়ে বাসে চলে যাচ্ছি, এখানে অনেক ফ্রুটস আছে, আমি একটু শেয়ার করে নিই। তো এখন আমরা হাতির পুল মানে এলিফেন্ট রোডের কাছে যে বাজার আছে, বাজার দিয়ে যাচ্ছি। আমি একটা সাইড থেকে দেখাচ্ছি, বাজারটা এখান থেকে স্টার্ট হয়েছে এবং আমরা ডানে চলে যাব। বাম সাইড হচ্ছে হাতির পুলের বাজার, আমরা এখন মানে বাসে চলে আসছি। তো ভিউয়ার্স, আমরা যখন চলে আসছি, বাসে চলে যাচ্ছি, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, কিছুটা ভালো লাগা দিতে পেরেছি। তো ভালো থাকবেন, এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমরা বাসে চলে এসেছি, চাচা গেট খুলে দিয়েছে, তো ভেতরে ঢুকে গিয়েছি। এর মধ্যে আদনান আমার হাতে একটা প্যাকেট দিয়ে দিয়েছিল, প্যাকেট খুলেই দেখছি আমার যেগুলো ফেভারিট ওই স্ট্যান্ড প্লাজা থেকে কোন চান্সে নিয়ে নিয়েছিল জানি না, মাঝখানে একটু গাড়ি থেকে নেমেছিল তখন হয়তো বা এগুলো নিয়ে নিয়েছিল। জাস্ট লিপ জেল, কাজল আর আই ল্যাশ গ্লুটা আমার খুবই খুবই দরকার ছিল, যেটা একেবারেই না হলেই হতো না। সেই ইম্পর্টেন্ট জিনিসগুলি আদনান আমাকে দিয়ে দিয়েছিল, আমি তো এগুলো পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিলাম, তো এটা কখন করলো? যাই হোক, ওকে অনেক ধন্যবাদ, আমাদেরকে আজকে ভালো করে ঘুরিয়েছে এবং আমার ইম্পর্টেন্ট কিছু শপিং করে দিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।